বলছি আমরা আপনাদের প্রথমে নমস্কার জানাচ্ছি। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 29 জুলাই 2019 থেকে দিদিকে বলো যে কর্মসূচি, সেই কর্মসূচি নজরুল মঞ্চে উদ্বোধন করেছিলেন। তার মুখ্য কারণ হচ্ছে একটাই, যে সারা পশ্চিমবঙ্গে যে ধরনের উন্নয়ন হয়েছে সেই উন্নয়নকে সামনে রেখে আমাদের যারা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী, যারা নেতৃত্বরা আছি, আমরা গ্রামেগঞ্জে যাব। দিদির যে নাম্বারটা আছে 9137091370, এই নাম্বারটা আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবে। এবং আরও যারা পেয়েছে আপনারা ডাইরেক্ট ওই ফোন থেকে দিদিকে ডাইরেক্ট ফোন করতে পারবেন। এবং আমরা যারা গ্রামেগঞ্জে যাচ্ছি, আপনাদের সুবিধা অসুবিধা, সুখ দুঃখ, এলাকার উন্নয়ন, মানুষ কী চাইছে সেটাকে সামনে সামনি শোনার জন্যই আমরা এসেছি আজকে জানিয়া ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের গোপালপুর মৌজাতে। আমাদের সঙ্গে নেতৃত্বরা আছেন এই এলাকার, দীর্ঘদিনের লড়াকু নেতা অর্ণববাবু, অর্ণব রায় আছেন, সহসভাপতি তৃণমূল কংগ্রেসের ক্যানিং ব্লকের মাননীয় প্রধান উত্তম দাস আছেন, মাতলা 2 নম্বর মাননীয় সুশীল সর্দার জেলা পরিষদের সদস্য আছেন, মাননীয় অন্নপূর্ণা কুণ্ডু প্রধান দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েত আছেন, মাননীয় খতিব সর্দার অঞ্চল সভাপতি তৎসহ উপপ্রধান ইটকলা অঞ্চল আছেন, মাননীয় সজনী নস্কর অঞ্চল সভাপতি নিকারিকাড়া গ্রাম পঞ্চায়েতে আছেন, মাননীয় হরেন গড়ই প্রধান মাতলা গ্রাম পঞ্চায়েতে আছেন, মাননীয় তাপসী সাবুই প্রধান নিকারিকাড়া গ্রাম পঞ্চায়েত উপপ্রধান প্রদীপ দাস সহ আমাদের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির আমাদের এই এলাকার অঞ্চল সভাপতি আমাদের নেতা হয়েছে, সেই 5 জন জনপ্রতি এই এলাকার শুধু নাগরিকবৃন্দ, এই এলাকার সমাজসেবী, তাদের বাড়িতে যাব, তাদের কথাও আমরা শুনব। তাই সারাদিন প্রোগ্রাম করে রাত্রিবেলা আপনারা যে কোনো একজন কর্মীর বাড়িতে আমাদেরকে বলবেন, আমরা রাত্রি এলাকা ঘুরে দুপুরের মধ্যে এই কর্মসূচি শেষ করে পতাকা উত্তোলন করে আমরা আমাদের বাড়িতে ফিরে যাব। আপাতত আমাদের কর্মসূচি আমরা এখান থেকে শুরু করছি। প্রথমে আমরা গৌতম মণ্ডল, সেই গৌতম মণ্ডলের বাড়িতে আমরা, যেখানে বাড়ি আমরা খোঁজ করে তার বাড়িতে যাব, তার বক্তব্য আমরা শুনব। কমে গেছে